thank <smart noise> you দুটো রাসায়নিক সূত্র আছে যে দুটো সূত্র ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব তার একটা হচ্ছে ল্যাভয়েসে ল্যাপ্লসের সূত্র এবং আরেকটা হচ্ছে হেসের সূত্র হেসের সূত্রটা আবার অন্য একটা নাম আছে যেটাকে আমরা বলি ধ্রুব তাপ সমষ্টিকরণ বিক্রিয়া বা কনস্ট্যান্ট হিট সামেশান ল তো যাই হোক ল্যাভোসেল অ্যাপ্লসের সূত্র সামহট বলা যায় যে আমাদের শক্তির যে নিত্যতা সূত্র সেটাই তো সেটার কিছু না স্টেটমেন্টটা তো স্টেটমেন্টের মতই আছে আমরম বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে ধরা যাক মিথেনের দহন বিক্রিয়া যেটা তো সেই মিথেনের দহন বিক্রিয়াতে আমরা দেখি যে মাইনাস আটশো নব্বই কিলো জুল পার মোল আমার ডেলিচের ভ্যালু দ্যাট মিন্স যে আটশো নব্বই কিলো জুল পার মোল এতটুকু পরিমাণ হিট এনভায়রনমেন্টে মুক্ত হচ্ছে তো এখন রিয়াকশনটা যদি উল্টা হতো দ্যাট ইজ ইজি দেখো প্রোডাক্টকে প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রো আর পানি এখন তারা এই প্রোডাক্টগুলো যদি রিয়াক্টেন্ট হতো তারা রিয়াক্টেন্ট হতো এবং প্রোডাক্ট হিসেবে এই মিথেন আর অক্সিজেন চলে আসতো তাহলে আমি যদি দ্যাট ইজ রিয়াকশনটাকে রিভার্স করে দিতাম জাস্ট মাইনাস এইট নাইনটির জায়গায় প্লাস এইট নাইনটি হয়ে যেত দ্যাটস ইট এটাই হচ্ছে ল্যাভইস ইল্যাপ্টের সূত্র তুমি চিন্তা করো দেখো তুমি যদি শক্তির নিত্যত সূত্রটা মেনে নাও তাহলে কিন্তু এই জিনিস তোমার কাছে সেন্স মেক করবে যে হ্যাঁ খুব স্বাভাবিক এতটুকু পরিমাণ তৈরি করতে যদি সে বাইরে এতটুকু পরিমাণ হিট সাপ্লাই দেয় আমি যদি রিয়াকশান উল্টা করে দিই ঠিক একই পরিমাণ ভ্যালুই কি সে অ্যাবজর্ব করবে দ্যাট ইজ আগে যদি নেগেটিভ ভ্যালু হতো এখন ভ্যালুটা কেমন হবে পজিটিভ ভ্যালু হবে দ্যাট ইজ আমি যদি একটা রিয়াকশনকে রিভার্স করে দিই তার ডেলেচের ভ্যালুটাও রিভার্স হবে এই ল্যাভসি ল্যাপ্রাসের সূত্র আমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধানে বারবার কাজে আসবে তো বোঝানোর তেমন কিছুই নাই স্টেটমেন্ট যেটা সেটা তোমরা বই থেকে পড়ে নিতে পারবে আর ব্যাখ্যা আমি এখন দিলামই এখন আমরা চলে আসবো হেসের ধ্রুব সমষ্টিকরণ বিক্রিয়া যেটা সেটা বা যে ল যেটা সেটা হেস ল যেটাকে আমরা বলি হেস ল আসলে বেশ অনেক ইম্প্যাক্টফুল একটা আ সূত্রটা অনেক ইমপ্যাক্টফুল একটা জিনিস কি রকম সেটা একটু বোঝায় বলি হেসের সূত্রের স্টেটমেন্টটা তো বইয়ে আছে আমি একটু বোঝানোর চেষ্টা করি ধরে নাও এ থেকে বি হবে এখন এ থেকে বি হতে গিয়ে ডেল এইচ এর পরিবর্তন ধর আমি এটাকে কিভাবে লিখলাম ডেল এইচ এখন সরাসরি এ থেকে বি সে পরিণত হতে পারে আবার এমন হতে পারে না এ থেকে সে প্রথমে ডি হলো ডি থেকে সে সি হলো সি থেকে সে ই হলো তারপরে গিয়ে সে বি হলো তারপরে গিয়ে সে বি হলো তো এ থেকে ডি হতে চেঞ্জ হলো ডেল এইচ ওয়ান ডি থেকে সি চেঞ্জ হতে হলো ডেল এইচ টু সি থেকে ই হতে হলো ডেল এইচ থ্রি তারপরে গেলো ই থেকে বি হতে গেল ডেল এইচ ফোর হেসের সূত্রটা ছিল এটাই যে এ থেকে বি হতে চেঞ্জটা কত ডেল এইচ এবার আমি রিয়াকশন যেভাবেই করি না কেন যেভাবেই চালাই না কেন যেভাবে চালানো বলতে এ থেকে ডি করলাম ডি থেকে সি করলাম সি থেকে ই করলাম তারপরে এ থেকে বে করলাম দ্যাট ইজ এ থেকে বি সরাসরি এক রাস্তাতেই হয়ে যেত সেখানে আমি এতগুলো রাস্তা ঘুরিয়ে এনে তারপর রিয়াকশনটা করলাম বাট স্টিল হেসের সূত্র বলে এই যে ডেল এইচ এই যে ডেল এইচ এটা ইজ ইকুয়াল টু ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি প্লাস ডেল এইচ ফোর দ্যাট ইজ এই যে ডেল এইচ এ থেকে বি হতে দেখো তুমি কিন্তু দিন শেষে ঘুরে ফিরে এ থেকে ডি বলো ডি থেকে সি বলো সি থেকে ই কিংবা ই থেকে বি যেটাই করো না কেন তুমি কিন্তু দিন শেষে বিতেই ফিরে এসেছো তুমি দিন শেষে বি তৈরি করেছো স্টিল এতগুলো যে হলো সেই চেঞ্জটা আলটিমেটলি কার সমান ওই যে এ থেকে বি সচেতন করে যতটুকু হতো সেটার সমান মনে হতে পারে যে এটা এটা তো মোটামুটি কমন সেন্স কিন্তু আমরা যখন অঙ্ক করতে যাবো তখন আসলে এই ব্যাপারগুলো বুঝতে হবে যে হেসের সূত্র কতটুকু ইম্প্যাক্টফুল তো কতটুকু ইম্প্যাক্টফুল বা তার কি দেখো আমি তিনটা রিজন লিখেছি নট হেসের বইয়ের মতো হতে হবে আমি একটু নিজে থেকে বোঝানোর চেষ্টা করি তোমাদের ব্যাপারটা যে থিওরেটিক্যাল রিয়াকশন যারা এখন এটা কেমন কথা থিওরেটিক্যাল রিয়াকশন বলতে এটা তো পসিবল না মানে যে রিয়াকশন থিওরেটিক্যাল সেটা কিভাবে সম্ভব মানে রিয়াকশন তো সবসময় ঘটতে দেখা যায় তাহলে হবে থিওরেটিক্যাল রিয়াকশন কি থিওরেটিক্যাল রিয়াকশন হলো দেখো ওই যে একটা কথা বলে না গ্রাফাইট কার্বন থেকে আমরা সবাই জানি ডায়মন্ড হচ্ছে কার্বনেরই দুইটা রূপ তাহলে আমি গ্রাফাইট বা কয়লা থেকে কার্বন বানাবো তো এটা একটা দেখো এটা কি বানানো সম্ভব সম্ভব প্রচুর পরিমাণে প্রেশার দিতে হয় অকল্পনীয় পরিমাণ প্রেশার দরকার হয় তো এই রিয়াকশনের ডেলেজ কত এবং আমরা সেটা বের করবো ডেলেজ আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমই আছে এরকম গ্রাফাইড থেকে কার্বন বানা ডায়মন্ড বানা বানাতে কতটুকু পরিমাণ ডেলেজ দরকার হবে তো যাই হোক কথা হলো দেখো এই রিয়াকশন কিন্তু বাস্তবে হওয়া পসিবল না তাই না কারণ এত প্রেশার লাগে এত কিছু লাগে এটা কোনো দিন আমাদের রিয়েল লাইফ আমাদের যে পরিমাণ টেকনোলজি আছে এগুলো দিয়ে অ্যাচিভ করা পসিবল না তো আমাদের ডেলেচের কি আমরা জানতে পারবো কোনোদিন পারবো না বাট আমরা হেসের সূত্রে ব্যবহার করে ঠিক কতটুকু রিকোয়ারমেন্ট হওয়া উচিত বা কতটুকু রিকোয়ারমেন্ট হবে সেই রিকোয়ারমেন্ট আমরা জানতে পারবো হ্যাঁ রিয়েকশন আমরা করতে পারবো না বা তার রিকোয়ারমেন্ট আমরা বের করতে পারবো এটা গেল থিওরিটিক্যাল রিয়েকশন যারা আর একটা ছোট এক্সাম্পল দেই এই যে আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে ফসফরাস আর ক্লোরিন পিসিএল ফাইভ তৈরি করবো দেখো আমাদের রিয়াকশনগুলো কিন্তু কখনো এরকম ভগ্নাংশ আকারে হয় না এই রিয়াকশনটা বাস্তবে এভাবে হয় না সে এভাবে হয় না তাহলে কিভাবে হয় সে কোনোদিন এরকম ভগ্নাংশ আকারে হয় তুমি কোনোদিন শুনেছো ফাইভ বাই টু পার্সেন্ট বা ফাইভ বাই টু পোর্শন অফ ক্লোরিন এমন তো কোনোদিন শুনো নি ক্লোরিন একটা থাকে দুটো থাকে তিনটা থাকে ফাইভ বাই টু পোর্শন এভাবে কি থাকে এইভাবে কোনো ফ্র্যাকশনে কি থাকে থাকে না তার মানে এই রিয়াকশন কি বাস্তবে হয় হয় না তাহলে কোন রিয়াকশনটা হয় এক্স্যাক্টলি এই রিয়াকশনটা হয় তো কাজেই দেখো আমি কিন্তু হেসলা ব্যবহার করে কাজ করে ফেলতে পারি দ্যাট ইজ এটার এই রিয়াকশানে যে ডেলেজ সেটা আমি ক্যালকুলেট করতে পারি এই রিয়াকশান ডেলেজ ক্যালকুলেট করতে পারি এবং অ্যাট দ্য টাইম হেসেস ল আমাদেরকে পুরো জিনিসটাকে আমাদের কেমিক্যাল রিয়াকশনগুলোকে বা কেমিক্যাল ইকুয়েশানগুলোকে এই যেমন ধরে যে আমি লিখি যে আমি যেমন ধর লিখি যে এই যে লিখলাম এটা একটা কি কেমিক্যাল ইকুয়েশান অবভিয়াসলি এখানে যদি আমি ফিজিক্যাল স্টেট লিখে দিই ডেলেজের ভ্যালু লিখে দিই তাহলে সেটা থার্মোডিনামিক কেমিক্যাল ইকুয়েশন হবে তো যাই হোক এটা হবে একটা কেমিক্যাল ইকুয়েশন এবং এই কেমিক্যাল ইকুয়েশন বা থার্মোডিনামিক কেমিক্যাল ইকুয়েশনকে যে আমি অ্যালজেব্রার মতো চিন্তা করতে পারি দ্যাট ইজ এগুলোকে অ্যালজেব্রিক রাশি হিসেবে কল্পনা করতে পারি এটাও কিন্তু হেসের সূত্রের সিগনিফিকেন্স এবং অ্যাট দ্য এন্ড অফ ডে আমরা যখন ম্যাথ করতে যাব তখন দেখব আমাদেরকে দুই তিনটা দিয়ে দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে আমাকে অন্য আরেকটা রিয়াকশনের ভ্যালু বের করতে বলবে তো কাজেই দেখো আমি কিন্তু হেসলো ব্যবহার করে এইগুলোকে অ্যালজেব্রিক রাশির মতো ট্রিট করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যানালাইসিস করতে পারছি অ্যানালাইসিস করতে পারছি কি করতে পারছি যেগুলো থিওরিটিক্যাল রিয়াকশান যেগুলো আমি বাস্তবে ঘটাতে পারতাম না সেই রিয়াকশানগুলোর ভ্যালু কত হতে পারতো কত হবে রিকোয়ারমেন্ট কী সেগুলো আমি বের করতে পারছি তো কাজে এই গেল হেসেস লর যে এপ্লিকেশন সেটা বা তার মানে কিন্তু এই না যে হেস ল নিয়ে এত কথা বললাম তার মানে কিন্তু এই না যে আমাদের ল্যাভসাই প্লাস একেবারেই লাগবে না বরঞ্চ আমরা ম্যাথ করতে গেলেই দেখবো ল্যাভসাই ল্যাপটাসও আমাদের বেশ ভালো রকমেরই কাজে লাগবে